বাসটা রাইট টাইম মোটামুটি 5:45 দিকে ঢুকবে মনে হচ্ছে। তারপর ট্রেনটি মাঝখানে ট্রেনেও দিতে পারে, কোনো বলা যাচ্ছে না। যাই হোক, অত্যাচারটা লাস্ট পর্যন্ত নিতে পারলাম না। মানে প্রতিদিন মানে তিন রাত বাড়িতে আসলেই মানে কখন যাবে কখন যাবে, বাড়ি যাবো বাড়ি যাবো বলে কান্না কাটি ব্ল্যাক নেই। 15 দিন বাড়ি যাই, হ্যাঁ 15 দিন মানে বিশাল, তুমি কি করে থাকবে আমি বুঝতে পারছি। মানে ইমোশনাল ব্ল্যাকমেইল, মানে কি লেভেল ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে। মানে মানে একটু কাজ ফাজ করে আসছি, বাড়িতে আসছি, শুতে না শুতেই বাড়ি যাবো বাড়ি যাবো। যাই হোক, যেতেন হতোই আমরা। তোমার জন্য চপ মুড়ি খাওয়ারই আছে, তা আমি আর কি করতে পারি। চপ মুড়ি আর কি গেলে তো চপ মুড়ি খেতে হবে, তাই চপের জন্যই তো যাচ্ছ। চপের জন্যই যাচ্ছ, হ্যাঁ অ্যাকচুয়ালি চপটা ভালো বানায় এটা মানতে হবে। আর দই ফুচকাটা ভালো, একই দুটো আইটেমই তো আছে আর। যাই হোক, দেখা যাক, যাই রাস্তার মধ্যে কি খেলাম বা কি কি খাবো হবে, আবার রাস্তায় বমি করার নিয়ে আছে আর কি। ট্রেনে উঠতে উঠতে বমি বমি ভাব করছে, ফার্স্ট জানি তো একসাথে, বুঝতে পারছি না আর কি। যাই হোক, ভালো লাগছে, কোথাও যাই না, ফার্স্ট অবশ্যই একসাথে যাচ্ছি। হ্যাঁ গেছি আগেও কলেজ থেকে, কলেজে ক্লাস বাঙ্ক করে গেছি, সেটা কাছাকাছি রেস্টুরেন্টে। এমনি যখন কলকাতায় থাকতাম তখনও গেছি, কিন্তু বাইরে কোথাও ঘুরতে যাই। ভাই যেটা দেখছে ট্রেনের মধ্যে সেটা, আরে ভাই কাকে নিয়ে বললাম, যেটা দেখছে ট্রেনে বলছে সেটাই খাবো। হ্যাঁ সেটাই, তেল ছাড়া বাদাম ট্রেনে খাওয়া যাবে না এসব, না আমি দেব না। বমি বমি এমনিতে করে আমার গা ফাঁসাবে নাকি তুমি বমি? হ্যাঁ বমি, আমি তখন যখন বললাম ধোসা খেতে তখন ওইসব ব্ল্যাকমেল করে আমাকে লাভ নেই, আমি উল্টো পাল্টা খাওয়া খেতে দেবো না। কোথায় আসলো বাদাম ভাজা ভাজা? আমি উল্টো পাল্টা আমি কিচ্ছু দেবো না, ট্রেন জার্নিতে আমি উল্টো পাল্টা খেতে দেবো না। তুমি তো টাকা আনো নি, কোথায় টাকা নিচ্ছো? 500 টাকা আমি দেবই, আমি দেব না, আমি বাদাম বাদাম কিচ্ছু দেবো না। ভালো খাওয়া যদি আসে তাহলে দেবো, চা কফি খাও, আমি দেবো না। কাকে নিয়ে বললাম বাবা, আমার হাসিও নাই কিন্তু, আমি মাকে ফোন করে বলে দেবো, এইসব খাওয়া খেতে বলেছে তোমাকে, বাদাম ভাজা তো চানা এগুলো খেতে বলেছে তোমাকে ট্রেনে, আমি দেবো না। ফোন তো কিনেই ছাড়লো তোমার জেদ, মানে এইরকম কার পাল্লায় আমি যে বললাম শেষ পর্যন্ত বাদাম কিনেই ছাড়লো এইসব, মানে বলেছিলাম না কি নমুনা যে এসছে বাড়িতে, আমি মানে বুঝতে পারছি ভগবান। আরো দেখাবো আরো দেখাবো, এটা যে শুরু হলো আরো দেখাবো কি নমুনা। আমি খাবো না এইসব খেয়ে গ্যাস হয়ে তারপর ট্রেনের মধ্যে শুতে পারবো না ভগবান। ঠিক আছে আরো দেখাবো পরে, আরো কিসের কিসের জেদ করে, কিনেই ছাড়লো শেষ পর্যন্ত, মানে কি বলবো, আমি খেতে দেবই না, কিনেই ছাড়লো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, মানে পৌঁছে গেছি মানে বলতে অনেকক্ষণ আগেই পৌঁছে গেছি।
মানে ওই ট্রেনটা ইস্পাত ফেল ধরতে না পারাতে আমাদের অনেক ঘুরে ঘুরে আসতে হয়েছে, সেই জন্য প্রচণ্ড টায়ার্ড। এসেই আর কিছু না করে একদম স্নান টান করে খেয়ে দিয়ে একদম ছ সাত ঘন্টার নামে ঘুম, দেখতে পাচ্ছি চোখ মুখ ফুলে গেছে এত ঘুমাচ্ছিলাম। যাই হোক, গেস ওয়াট, এখন কী করবো? এখন দ্য মোস্ট অ্যান্টিসিপেটেড মোমেন্ট অফ দ্য ব্লগ, দ্যাট ইজ শাশুড়ি মায়ের হাতের চপ। প্রচন্ড হবে আরো